ইমরান খান যদি চান মাত্র এক ঘন্টায় ক্ষমতায় বসতে পারেন, এমন তথ্য এসেছে পাকিস্তানের একটি টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের বক্তব্যে। তিনি আরো বলেছেন, একটি ফোন করবেন ইমরান খান, ব্যাস সকল রাস্তার জঞ্জাল পরিষ্কার, তিনি ক্ষমতায় বসতে পারেন। এদিকে বেলওয়াল ভুট্টো ভারত সফরে গেলেন, সেখানে তিনি সম্মানের বদলে এতগুলো অসম্মান করিয়েছেন। আর চীনের পররাষ্ট্রমন্ত্রী দেখা করলেন, আফগানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করলেন, সরকারের কোনো মন্ত্রী নয়, সরাসরি সেনাপ্রধানের সাথে। এবং আগামীকাল পাকিস্তান সুপ্রিম কোর্ট তার হাই ভোল্টেজ রায় দিতে পারেন, যে রায়ের মাধ্যমে হয় নির্বাচন হবে অথবা শাহবাজ শরীফ ঘরে ফিরে যেতে পারে। চলুন অনেকগুলো ব্রেকিং সংবাদ দিব আজকের ভিডিওতে, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। শুরুতেই বলে নেই বেলওয়াল ভুট্টোর খবর। তিনি ভারত সফরে গেলেন প্রায় এক যুগ পর, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি তাকে খুব ভালোভাবে গ্রহণ করেননি, আমরা লাইভ সম্প্রচারে দেখেছি। বেলওয়াল ভুট্টোকে অনেকটা অসহায় মনে হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম কর্মীরা বলছেন, বেলওয়াল ভুট্টো ভারত সফরে গেছেন ইন্টার্নি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, কোনো হোমওয়ার্ক করেননি, তিনি রাষ্ট্র নিয়ে কোনো পরিকল্পনা না করেই কেবল তার সিভিতে একটা রাষ্ট্রের সফরকে বৃদ্ধি করতে যেন এই সফরটি। ইমরান খান যে ভারতকে উচিত জবাব দিতেন, সে ভারতের কাছে মাথাটা নত করে ফেলেছে শাহবাজ শরীফের পররাষ্ট্রমন্ত্রী এ বেলওয়াল ভুট্টো। কাশ্মীর ইস্যু নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সমাধান দূরের কথা আলোচনাই করতে পারেনি বেলওয়াল। রীতিমতো বেলওয়ালকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ভারত, এবং পাকিস্তানের গণমাধ্যম বেলওয়ালকে এমনভাবে ধুয়ে দিচ্ছে যাতে করে বেলওয়াল ভুট্টোর সকল অবদান ম্লান হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করেন বেলওয়াল ভুট্টোর কোন কোন অবদান ম্লান, যদিও আমরা গত এক বছরের বেশি সময় তাকে পররাষ্ট্রমন্ত্রী দেখলেও কার্যত তাকে বিদেশ সফর ছাড়া আর কোনো ক্ষেত্রে তাকে আমরা দেখিনি, বা তিনি একেবারে আলোচনার টেবিলে নেই বললেই চলে। অর্থাৎ একজন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে রয়েছেন, তার কি কাজ, এটি গত এক বছর বা এক বছরের চেয়েও বেশি যে সময় ক্ষমতায় রয়েছে পিডিএম, সেই সময় তার কোনো অ্যাক্টিভিটিসে আমরা প্রমাণ পাইনি। অর্থাৎ তিনি কেবল তার সিভিকে ভারী করতে বা তার ক্যারিয়ারে দেশ সফরের কৃতিত্বকে আরও বেশি শক্তভাবে উপস্থাপন করতে বিদেশ সফর করেছেন। কোনো দেশের সাথে পাকিস্তানের এই মুহূর্তে সুসম্পর্ক নেই, বা বেলওয়ালের কারণে কোনো দেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক বা পাকিস্তানের রাষ্ট্রের কোনো লাভ হয়েছে এমনটি আমরা দেখিনি। বরং পাকিস্তান অর্থনৈতিকভাবে একেবারে শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে দেশটি দেউলিয়া হওয়ার হুমকিতে রয়েছে। বেলওয়াল সেখান থেকেও দেশকে তুলে আনতে পারেনি। অতএব আমরা বলতে পারি ফ্লপ পররাষ্ট্রমন্ত্রী বেলওয়াল ভুট্টো। দর্শক দ্বিতীয় প্রসঙ্গ, পাকিস্তানে সফর করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং আরও কয়েকজন সরকারি উচ্চমানের কর্মকর্তা। নিয়ম অনুসারে চীনের যে মন্ত্রীরা বা রাষ্ট্রীয় মেহমানরা আসছেন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বসবেন, কিন্তু সফরটি হচ্ছে কোথায়? হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের সাথে। তার মানে আরেকবার প্রমাণ করা হয়েছে যে পাকিস্তানের ক্ষমতায় আসলে মূলত সেনাবাহিনী। এবং আমরা জানি আফগানের পররাষ্ট্রমন্ত্রীও তিনি সফর করছেন পাকিস্তান। চীন আফগানিস্তানকে স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানের ইস্যুতে পজিটিভ থাকার জন্য, এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধান আসিফ মনিরের সাথে যে বৈঠকগুলো করেছেন, যেটা আইএসপিআর জানিয়েছে, তার অভ্যন্তরে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো এখন স্পষ্ট নয়। তবে কয়েকটি গণমাধ্যম বলছেন হয়তোবা চীনের চয়েস ইমরান খান, সে বিষয়টি আসিফ মনিরের কানে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিন বলা যাবে আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে বা কী হচ্ছে। দর্শক তিন নম্বর যে বিষয়টি, আজকে রোববার পাকিস্তানের বন্ধের দিন, কিন্তু এই বন্ধের দিনের মধ্যেও আমরা দেখলাম ইতিমধ্যে মুসলিম লীগ নুনের বেশ কজন এমপি দল ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে। আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে কেন মরিয়ম নওয়াজ বা শাহবাজ শরীফ নির্বাচনে যেতে চাইছে না। আপনাদের এর আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি,
মুসলিম লীগ নুন পাঞ্জাবে যাদেরকে টিকিট দিয়ে দাঁড় করাবেন সেই ব্যক্তিদের খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ কেউ এই মুহূর্তে নওয়াজের দল থেকে টিকিট নিতে চাইছেন না। তারা জানেন তারা যত টাকা ব্যয় করবেন তারা হেরে যাবেন। এই মুহূর্তে ইমরান খানের জনপ্রিয়তা আকাশচুম্বী, আর ইমরান খানের সামনে তারা নির্বাচনে দাঁড়িয়ে তাদের পুরো ক্যারিয়ারটাকে ধ্বংস করতে চাইছেন না। এবং অনেকেই মরিয়মকে, শাহবাজকে, নওয়াজকে জানিয়ে দিয়েছেন আমরা দলের কোনো টিকিট চাই না। মরিয়ম তাদেরকে নিজের পকেট থেকে টাকা দিয়ে বলছে যে প্লিজ আপনারা নির্বাচনে দাঁড়ান, তারা তারপর রাজি হচ্ছে না। এবং ইমরানের অ্যাগেনিস্টে, অর্থাৎ ইমরান খান ইতিমধ্যে তার টিকিট হোল্ডারদের নাম ঘোষণা করেছেন, অনেকে ইমরান খানের উপর ক্ষুব্ধ হয়েছেন, আন্দোলন করছেন, ইমরান খানের জামান পার্কে জড়ো হচ্ছেন, কাপ্তান আমি দলের জন্য ত্যাগ করেছি, আমি এই সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আমাকে টিকিট দিন। অর্থাৎ ইমরান খানের টিকিট নেয়ার জন্য তেহরিকে ইনসাফের কর্মীরা, নেতারা জামান পার্কে হুমড়ি খেয়ে পড়ছে, ইমরান খান ইন্টারভিউ গ্রহণ করেছেন, এবং মোটামুটি প্রত্যেকে সেরা, সেরাদের ভেতর থেকে সেরাকে চিহ্নিত করা খুবই কঠিন কাজ। ইমরান খান সেই কঠিন কাজটি করছেন এই মুহূর্তে, কারণ যাদেরকে টিকিট দিয়েছেন এবং যাদেরকে বাদ দিয়েছেন তারা প্রায় সম পর্যায়ের যোগ্যতা অর্জনকারী। ইমরান খান এমন চাপে রয়েছেন আসলে কাকে রেখে কাকে টিকিট দেবেন। আর অন্যদিকে দেখুন পিপুলস পার্টি, জে ইউআই, পিডিএমের, মুসলিম লীগ নুনের কেউ টিকিট নিতে চাইছে না। আর তাই মরিয়ম নওয়াজ হুট করে পাকিস্তান ছেড়ে সৌদি আরবে চলে গেছেন, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে নির্বাচনে যেতে গেলে যে প্রার্থীদেরকে দাঁড় করাবেন সেই প্রার্থীরাই রাজি না। কী করবেন এই ক্ষেত্রে মরিয়ম বা শাহবাজ? আর তাই যে কোনোভাবে নির্বাচন থেকে বাঁচার জন্য তার একটার পর একটা ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক, এবার আসছি মূল শিরোনামে। বলেছিলাম মাত্র এক ঘন্টায় ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় বসতে পারেন। অবাক হয়েছেন অনেকে, অনেকে মনে করছেন যে আজ গভীর খবর দিচ্ছি আমি। যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তারা জানেন আমি সবসময় সত্য সংবাদ দেবার চেষ্টা করি এবং দলিল দস্তাবেজ বা প্রমাণসহ আপনাদের সংবাদ দেবার চেষ্টা করি। আজ গভীর তথ্য দিয়ে আমি ভিউ কামাই করার ব্যক্তি নই, এটাও কম বেশি আপনারা জানেন। পাকিস্তানের একজন জনপ্রিয় সিনিয়র সাংবাদিক বলেছেন এক টেলিভিশন টক শোতে, যদি ইমরান খান একটা নাম্বারে শুধু কল করেন তাহলে তিনি এক ঘন্টার মধ্যে ক্ষমতায় বসতে পারেন। অর্থাৎ ইমরান খানের কোয়ালিশন ভেঙে পিডিএম নামক যে দলটি তৈরি হয়েছে, পিপুলস পার্টি এবং মুসলিম লীগ নুনের বাইরে যতগুলো দল এরা প্রত্যেকেই ইমরান খানের কোয়ালিশনে ছিল। কামার জাভেদ বাজওয়া তাদেরকে জোর করে পিডিএমের কোয়ালিশনে নিয়ে ইমরানকে ফেলেছে ক্ষমতা থেকে। এখন ইমরান খান যদি একটি ফোন করেন তাকে, কাকে ফোনটি শেষের দিকে বলছি, দিয়ে যদি বলেন আসুন সমঝোতা করি এবং যেভাবে চাইবেন সেভাবেই হবে, ব্যাস ইমরান খানকে পিডিএমকে সরিয়ে ক্ষমতায় বসানো হবে। এবং ইমরান যদি চান নির্বাচন না করে আর পাঁচ বছর থাকতে পারবেন। আবার আসছে নির্বাচন, ইমরান যে ডেটে চাবেন সেই ডেটে নির্বাচনটা হতে পারে এবং ইমরান খান সেই নির্বাচনে ব্যাপক ব্যবধানে জিতবেন এবং ইমরান খান ক্ষমতায় বসবেন। শুধু তিনি অপেক্ষায় আছেন সেই ব্যক্তি যে ইমরান আমাকে একটা ফোন করুন। তবে ইমরান কেন ফোন করছেন না সেটিও বলছি, সেই ব্যক্তিটি হলেন আসিম মনির। আসিম মনির চাইছেন ইমরান খান তাকে একটি ফোন করুক, আর আসিম মনির ইমরানকে বলবেন পূর্বে যেভাবে পাকিস্তান চলেছে সেভাবে চলুক, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, আমরা ক্ষমতার মূল মালিক থাকব, আমরা দুজন মিলে পাকিস্তানটাকে ভাগ বাটোয়ারা করব। কিন্তু ইমরান আসিফ মনিরকে ফোন দিচ্ছে না, এ কারণেই ইমরান খান সেনাবাহিনীকে পেছন থেকে কলকাটি নাড়তে দিতে চাইছেন না। ইমরান জানেন তিনি যে 3.5 বছর ক্ষমতায় ছিলেন এই সময়টা অনেক সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করতে পারতেন না, কামার জাভেদ বাজওয়া প্রত্যেকটা জায়গায় বাধা হয়ে দাঁড়াতেন। সর্বশেষ কামার জাভেদ বাজওয়া তার ইচ্ছি মতো ইমরানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। প্রিয় দর্শক, আর তাই ইমরান খান গত 1 বছর সময় ধরে সেনাবাহিনীর চরিত্রটা দেশের মানুষের কাছে তুলে ধরেছেন, আর এটির কারণেই সেনাবাহিনী ইমরানের উপর ক্ষুব্ধ হয়েছে। এখন আসিফ মনির চাইছেন ইমরান খান তার কাছে একটু মাথাটা নত করুক এবং তার শর্তগুলো মেনে নিক, আর ইমরান খান চাইছেন আর সেনাবাহিনীকে সেই সুযোগ দেওয়া হবে না, যদি বাঁচি বাঁচব, যদি মরে যাই মরব, তবে পাকিস্তানকে এই রক্ষী বাহিনীর হাত থেকে রক্ষা করবই, যারা পেছন থেকে ক্ষমতাকে কুক্ষিগত করে দেশটাকে অচল করে ফেলছে তাদের ইচ্ছে মতো, যারা দেশটাকে লুটছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। পাকিস্তানে কখনো দেখবেন সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, সে রানিং সেনা অফিসার থাকুক বা রিটায়ারমেন্টের চলে যাক, তারা বরাবরই
ক্ষমতা তাদের হাতের মুঠোয় রেখে চলেন, তারা যত অন্যায় অবিচার করুক তাদের কোনো শাস্তি হয় না, শাস্তি হয় রাজনীতিবিদদের। কামার জাভেদ বাজওয়া, তিনি পদ ছাড়ার পর তার অনেক অকারেন্স, দুর্নীতি একটার পর একটা প্রমাণ পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কামার জাভেদ বাজওয়া গ্রেপ্তার হয়নি, তার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। কিন্তু দেখুন, ইমরান খানের বিরুদ্ধে 150 মামলা ক্রস করেছে। ইমরান বলেছেন 200 ক্রস করে যাচ্ছে ইমরানের মামলার সংখ্যা, অথচ ইমরানের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলার প্রমাণ কেউ করতে পারেনি। তাহলে সেনাবাহিনী বরাবরই সকল দৃশ্যের বাইরে থাকছেন, কিন্তু লুটপাটটা তারাই করছেন, দেশটাকে বিভাজিত তারাই করছেন, কিন্তু তারা সাজার মুখে পড়ছেন না। পড়ছেন কারা? রাজনীতিবিদরা। সাজার মধ্যে কে পড়েছেন? আসিফ আলী জারদারি। সাজার মধ্যে পড়েছেন গিলানি। সাজার মধ্যে পড়েছেন নওয়াজ শরীফ। সাজার মধ্যে পড়েছেন আরও অন্যান্য নেতারা, এবং মামলার সেঞ্চুরি, ওভার সেঞ্চুরি ক্রস করেছেন ইমরান খান। কিন্তু কামার জাভেদ বাজওয়া বা যারা সেনাবাহিনীর মধ্যে বসে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসছেন, তাদের কারো শাস্তি হয়নি। এভাবে চলতে পারে না। আর তাই পিডিএম যত আনন্দে নাচুক, যদি ইমরান খান শেষ সময় মনে করেন যে আর পারা যাচ্ছে না, ক্ষমতায় বসতে হবে, শুধু একটি ফোন করবেন সেনাপ্রধানকে, আর সেই ফোনটা শুধু বলবেন ওকে, যেভাবে চান সেভাবে চলবে পাকিস্তান। পিডিএমের সকল নেতার কানটা ধরে সেনাবাহিনী তাদেরকে বর্ডারে ছেড়ে দিয়ে আসবে, ইমরানকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু ইমরান খান এত জুলুম, নির্যাতন, জেল, এত মার, বন্দুকের গুলি, তার প্রাণনাশের হুমকি, এত মামলা, সকল কিছু গ্রহণ করেছেন কেবল রাষ্ট্র জনগণের স্বার্থে। আপোষ করতে রাজি হননি ইমরান খান। আর এভাবেই বলা যায় ইমরান খান জনগণের কাছে সুপার হিরো হয়ে গেছেন। এখন দেখার পালা আসছে আগামী দিন সুপ্রিম কোর্ট শাহবাজ শরীফকে ডিসকোয়ালিফাই করেন, নাকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও কয়েকজনকে ডিসকোয়ালিফাই করে পাকিস্তানের রাজনীতিতে একটা পরিবর্তন নিয়ে আসে। আগামীকাল এবং পরশু পাকিস্তানের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাহবাজ শরীফ এখনও লন্ডনে রয়েছেন, তিনি দেশে ফিরে আসেননি। আদৌ তিনি দেশে আসবেন কি আসবেন না হয়তো বা কাল পরশুর রায়ের উপর ডিপেন্ড করছে। আমরা দেখতে চাই সুপ্রিম কোর্ট কাল বা পরশু কী রায় দেয় শাহবাজ শরীফ বা সরকারের বিরুদ্ধে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।